কইরাবাড়ির বহরাল মুখত বহলার মুখত ভয়ঙ্কর মারপিটার ঘটনা সংঘটিত হয়েছে। ছাত্রীক জকুয়া কেন্দ্র করে এই ঘটনা, ছাত্রীগীক অশ্লীল ইঙ্গিত দিয়ার উপরি শারীরিকভাবে নির্যাতন চলার অভিযোগ উত্থাপন হয়েছে। মাজিকুল নামৰ স্থানীয় এজন যুবকৰ বিৰুদ্ধে এই অভিযোগ। পিছত দুই পক্ষৰ মাজত সৃষ্টি হয় ভয়ংকর মারপিটৰ ঘটনা। আক্রমণত গুরুতরভাবে আহত হয় ছাত্রীগীর মাতৃ। ভুক্তভোগী মাতৃয়ে মৈরাবাড়ী থানাত দাখিল করেছে এজাহার। আমার ঘরের ছোয়ালী এজন স্কুলত গৈছিল, যাওয়ার পিছত দুটা লড়াই হাতে ধরে টানা হেঁচড়া করেছে। করার পিছতে সি চিঁড়ি আছে যে মই আর মোর শাহরি গৈছিল। যাওয়ার পিছতে সিহতে মুখ ধরে পিটিছে, মোর শাহরিক ধরে পিটিছে। তারপর মোর মাহী এজন আহিছিল যে সেইজনীকো পিটিছে। মই কৈছো মই কি করল, আপনাদের যে এনেকা করে আছে, ছোয়ালীজনী কি দোষ করেছে? সেইকারণে ধরে সিহতে মো আমার পিটিছে, কাঁচি লো আহিছিল। তারপর কাঁচি দিয়ে সিহতে পিটিব লৈছে। তারপর মোর শাহরিয়ে নাকি না মাহী আনি সিহতেকে দিছে।